আমরা কতটুক পর্যন্ত দেখছিলাম? কালকে আমরা দেখছিলাম যে হ্যাঁ টেক্সট অ্যালাইনমেন্ট চ্যাপ্টার পর্যন্ত আমরা কত টিউটোরিয়াল দেখছি। এই টিউটোরিয়াল দেখবো টেক্সট অ্যালাইনমেন্টের পরেরগুলো যতটুক সম্ভব পারে আর কি। ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল নিব, 3 HTML 3 নিলাম, নোটপ্যাডে ওপেন করলাম। নোটপ্যাডে ওপেন করে কি করবো, এটাকে এইচটিএমএল দিব, এইচটিএমএল শুরু করব, শেষ করব, এইচটিএমএল শুরু করব, এইচটিএমএল শেষ করব, ঠিক আছে? এগুলো প্রত্যেক দিন কাজটা করতে হবে। এইচটিএমএল শুরু করব এবং শেষ করব, তারপরে হেড শুরু করব, হেড শেষ করব, এইচইএডি হেড শুরু করব, হেড শেষ করব, ঠিক আছে? তারপরে হেডের মধ্যে কি থাকে, টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, এগুলো থাকে। টাইটেল দিব টাইটেল শুরু করব, টাইটেল শেষ করব। তাহলে আমার প্রফেশনাল টাইটেল শেষ করব, টাইটেল শেষ করার পর আমার কি করব, স্ল্যাশ দিব, এই স্ল্যাশ দিয়ে একটা ট্যাগ দিব। হ্যাঁ কেন, এখানে কি দিব, বডি দিব, এটা হচ্ছে বডি, বডি শুরু করছি, তাহলে এটা শেষ করতে হবে না, স্ল্যাশ দিয়ে বডি। এটা হচ্ছে আমাদের প্রফেশনাল কোডিং সিস্টেম। এইচটিএমএল শুরু হবে, এইচটিএমএল শেষ হবে, তাহলে একটু ট্যাব দিব, ট্যাব দিয়ে কি, হেড বডি টাইটেল, টাইটেলটা এখানে লিখবো ভিতরে, কোনটা, এই টাইটেল, দিস ইজ এইচটিএমএল বা এইচটিএমএল দিলাম, ঠিক আছে? বডি লেখার পর এভাবে করে আমরা কি প্রত্যেকটা নোটপ্যাড সাজাব। এইচটিএমএল ফাইল প্রথমটা এরকম হবে। তো এরপর আস টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, আমাদের মানে বোল্ড, একটা লেখাকে কীভাবে বোল্ড করবো, একটা প্যারাগ্রাফকে কীভাবে বোল্ড করবো, ঠিক আছে? তো সময় বাঁচানোর জন্য আমি কপি করতেছি, আপনারা কপি জীবনেও করবেন না, ঠিক আছে? আমি যদি এটা লিখতে চাই, যতক্ষণ সময় যাবে, ভিডিও লেন্থ যতক্ষণ হবে ততক্ষণ আপনার বোরিং হয়ে যাবেন, তো সেজন্য একটু কপি করতেছি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নাহলে আমি কোড লিখতাম। তো এখানে কি নর্মাল, এতে এটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আকারে দিলাম নর্মাল টেক্সট। এখানে যদি বোল্ড করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে কি করবে, তবে স্ল্যাশ দিয়ে বি, স্ল্যাশ দিয়ে বি, সেভ করলাম, সেভ করে রিলোড দিলাম, তাহলে এটা একটা বোল্ড হয়ে গেছে না, একটা মোটা লেখা হয়ে গেছে না, সেটা হচ্ছে বোল্ড। এইচটিএমএল বোল্ড করতে চাইলে কীভাবে করতে হবে, শুধু বি, বিটা দিতে হবে, ঠিক আছে? এখানে বি স্ল্যাশ বি শেষ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বোল্ড ফরম্যাট। তারপর ইটালিক করতে হলে কি দিতে হবে, এখন আমি চাচ্ছি যে এটাকে একটু সোয়াই দিব, ইটালিক কি করতে হবে, এখানে একটা আই দিতে হবে, স্ল্যাশ আই, স্ল্যাশ আই, শুইছে, হ্যালো আপনি দেখতেছেন, হ্যাঁ সাব দিলে একটু নিচে নেমে যাবে, যদি আমি যদি সুপার এসইউ ফি দিই তাহলে কি হবে, সুপার স্কিপ হয়ে যাবে, সাব স্কিপ, সুপার স্কিপ, এসইউ, এসইউ ফি, সুপার স্কিপ হবে, ঠিক আছে? সুপার স্কিপ যদি দিই তাহলে দেখেন কেমন হবে, সুপার স্কিপ দিলে কি একটু উপরের দিকে হবে, একটা নিচের দিকে হবে, সাব দিলে নিচের দিকে, সুপার দিলে উপরের দিকে, মানে লেখাটা ইয়া হবে। তো আমি, হ্যাঁ আমি দেখালাম ডিলেট, ইনস্ট্যান্ট, এই জিনিসগুলো কি আপনারা ইউজ করে দেখবেন। তারপরে সাব স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট গেল, এবার হচ্ছে কোটেশন, কিউ, কিউ দিলে একটা কোটেশন আকারে, মানে উক্তি, মনসির উক্তি দিই না আমরা, কিউ দিলে সেটা উক্তির মতো দেখাবে। দেখেন আমি দেখাই, কিউ দিই যদি এখানে, একটা কিউটা যদি এখানে শেষ করি, এখানে শেষ করি কিউটা, স্ল্যাশ কিউ,
সেভ দিলাম, সেভ দিয়ে যদি রিলোড দিই, আমার অবস্থা কি হচ্ছে, এর অবস্থা দেখছেন, একটা কোটেশন হয়ে যাচ্ছে এখানে, এই দেখছেন কোটেশনটা কোথায় চলে এসেছে, এই দেখেন কোটেশন হয়েছে, চলো কোটেশন হয়ে এটা শেষ হইলো, ঠিক আছে। তারপরে ব্ল্যাক কোড মানে সেম কোটেশন আঁকা উক্তির মতো দেখাবে, দেখেন এটা যদি এখানে দিই, এখানে যদি এখানে দিই স্ল্যাশ দিই, আগে আগে একটা স্ল্যাশ দিতে হবে কারণ এটা অ্যান্টেক, অ্যান্টেক সেই জন্য। তাহলে দেখেন এটা কি, এটা কি এরকম হয়েছে, ব্ল্যাক কোড দিলে এটা এরকম হচ্ছে আর কোটেশন দিলে এটা কি এরকম হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর তারপর আসেন যে আমার কি, তারপর আসেন যে অ্যাব্রিভিয়েশন, তারপর আসেন যে আমার অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনটা দিব আমি, ঠিক আছে। তারপর আসেন যে আমার অ্যাব্রিভিয়েশন, পি থেকে পি প্যারাগ্রাফ নিব, টাইটেল দিব, ঠিক আছে। এখানে আমি যদি অ্যাব্রিভিয়েশন প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফটা একটা নিই, অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে, এএসপি, এটা এটার কী হবে, অ্যাব্রিভিয়েশন কী হবে সেটা লিখে দিব, ঠিক আছে, ঠিক আছে। এটার অ্যাব্রিভিয়েশন আমাকে লিখতে হলে এর আগে একটা কি, এ ডাবল বি দিতে হবে, টাইটেল দিতে হবে, তারপর কলনের ভিতরে এটা লিখতে হবে, এই দেখেন এ ডাবল বি আর, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন, তারপর স্পেস টি আই টি এল টাইটেল, তারপর ইকুয়াল টু, তারপরে এখানে দিব কি, এস সোন এস পি ও ডাবল এস আই ই এল ই অ্যাজ সুন অ্যাজ পসিবল, তারপরে কি দিব, এ ডাবল বি আর অ্যাব্রিভিয়েশন, তারপরে স্ল্যাশ দিব, ঠিক আছে, সেভ দিব। এখন আমি যদি এখানে রিলোড দিই, আমি যদি এখানে রিলোড দিই, দেখছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা শো করতেছে, আমি যদি ইয়া করি অ্যাজ সুন অ্যাজ পসিবলটা নিচের দিকে শো করতেছে, তো সেটা হচ্ছে কি আমার, আমার এই টাইটেল বারের অ্যাব্রিভিয়েশনটা আমি দেখাইতে পারতেছি, ঠিক আছে। তারপর অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা লিখে আমরা আজকে শেষ করব, আজকে আর যাব না কারণ নেটের প্রবলেম করতেছে প্রচুর। অ্যাড্রেস, অ্যাড্রেসটা দিয়ে আমরা শেষ করব, অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেস শুরু করলাম, এ ডাবল ডি, অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেস শুরু করলাম, রিটার্ন বাই নামটা লিখলাম, ঠিক আছে, বিয়ার দিলাম নিচে স্পেস হওয়ার জন্য, তারপর আবার একটা বিয়ার দিলাম স্পেস হওয়ার জন্য, ভিজিট ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে দিতে পারবো, ওয়েবসাইটের কি অ্যাড্রেস দিতে পারবো, এখানে কি দিতে পারবো, ঠিকানাটা লিখে অ্যাড্রেসটা সেভ করব, সেভ করে আমি কি করব, রিলোড দিব, রিলোড দেওয়ার পর আমার এই জিনিসটা এরকম আসবে, ঠিক আছে, এই জিনিসটা ও এরকম আসবে। আসার পর আমি কি করব, এখানে আমার ওয়েবসাইটের নিচে এটা লিখে থাকে, ঠিক আছে, তারপরে ক্রিট, এই জিনিসটা ক্রিট মানে এটা লাগবে না, তারপরে বিডিও, বিডিও মানে লেখাটা উপর উল্টা দিকে লেখানোর জন্য সেটা লাগে, তো এটা লাগবে না। এইচটিএমএল কম্পিউটার কোড, কেবিডি, স্যাম্পল টেক্সট, এগুলো দেখে নেবেন, স্যাম্পল টেক্সট এবং কি বার, ঠিক আছে, ভি আর বার পর্যন্ত দেখে নেবেন, বার ভেরিয়েবলটা কীভাবে এ করে সেটা পর্যন্ত দেখে নেবেন। তো এটা আমরা নেক্সট কালকে বসবো, কালকে আবার বসে কি এটাকে আমরা দেখব। এতটুক পর্যন্ত আপনি দেখে নেবেন, এতটুক পর্যন্ত হোমওয়ার্ক আপনাদের, এরপরে কি নেক্সট সেশনে আমরা এটা যাবো।